हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल वर्सेटाइल स्टूडियो मैक्स। आमी सुमंत साहू चले एसेछि आबारो माध्यमिकेर नतून टपिक त्रिकोणमिति निये। तो त्रिकोणमितिर अंकेर क्षेत्रे छेले मेयेदेर देखेछि अनबरत फर्मूला मुखस्थ करे जाए किन्तु मने रखते पारे ना। तो आजकेर भिडियोते देखाबो कि करे खूब सहजे छोटो छोटो ट्रिक्स अवलम्बने त्रिकोणमितिर फर्मूला एवं त्रिकोणमितिर कोणेर कोणानुपातेर मान बेर करा जाए। बेशी देरी ना करे शुरू करछि आजकेर भिडियो। तो शुरू करছি त्रिकोणमितिक अनुपात एवं त्रिकोणमितिक अभेदावली। तो चैप्टर 23.1 शुरू करते गेले आमरा प्रथमेই देखते पाई साइन, कोसाइन, टैंजेंट, कोसेकेंट, सेकेंट और कोटैंजेंट, এই ধরনের কিছু টার্মস। তো এগুলো আসলে কি এটা প্রথমে জানতে হবে আমাদের। তো এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, ত্রিভুজটা হচ্ছে এ বি ও, যার কোণ এ বি ও হলো 90 ডিগ্রি এবং কোণ এ ও বি এর সাপেক্ষে ও বি হলো ভূমি আর এ বি হলো লম্ব। तो आमरा धरे निच्छी कोण ए ओ बी इक्वल टू थीटा। तो ये समकोणी त्रिभुजेर तीनटे बाहुर मध्य दुटो करे बाहुर अनुपात हिसाब करले मोट छटा अनुपात बेरोय, जार मध्य थाकछे लम्बबाई अतिभुज भूमिबाई अतिभुज, लम्बबाई भूमि, अतिभुजबाई लम्ब, अतिभुज बाई भूमि और भूमि बाई लम्ब। यही छटा अनुपात आम्रा पे थाकि। तो यही छटा रेशियो के आम्रा थीटा कोणेर सापेक्षे एक एकटा नाम दिए थाकि। तो लम्ब बाई अतिभुज के आम्रा साइन बोली, संक्षेपे SIN थीटा, अर्थात परपेंडिकुलर बाई हाइपोटिन्यूज। एक ही भावे भूमि बाई अतिभुज के आम्रा कोसाइन, संक्षेपे कस थीटा बोले थाकि, अर्थात बेस बाई हाइपोटिन्यूज। अनुरूपे लम्ब बाई भूमि के टैंजेंट अर्थात टैन थीटा बोली, अतिभुज बाई लम्ब के कोसेकेंट बोली, संक्षेपे कोसेक थीटा, अतिभुज बाई भूमि के सेकेंड बोली, संक्षेपे सेक थीटा, भूमि बाई लम्ब के कोटैंजेंट, संक्षेपे कट थीटा बोले थाकि, अर्थात साइन, कस, टैन, कोसेक, सेक, कट, एगुलो आर किछुई ना, समकोणी त्रिभुजेर दुटो बाहुर अनुपात मात्र। तो अनेके एई बाहुगुलोर रेशियो मने रखते पारे ना, तार जन्य एकटा छोट्ट छड़ा आछे जेटा मने रखले आर एगुलो मने रखते असुविधा हबे ना। सेटा हलो सम पीपल हैव कार्ली ब्राउन हेयर टर्न पार्टली ब्लैक, কেউ পার্টলির জায়গায় পার্মানেন্টলিও লেখে। তো এই সবকটা শব্দ থেকে প্রথম লেটারটাকে আমরা গোল করে নিয়েছি। তো এইখান থেকে আমরা বুঝতে পারবো কিভাবে বের করছি এই রেশিওগুলো। তো সামের এস থেকে আমরা লিখব সাইন থিটা ইকুয়াল টু পিপলের পি আর হ্যাভের এইচ কে আমরা পি বাই এইচ ভাবে লিখব, অর্থাৎ লম্ব বাই অতিভুজ।
তাহলে আমরা পেয়ে গেলাম সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, অর্থাৎ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। এইভাবেই কার্লির সি থেকে আমরা লিখব কস থিটা, ব্রাউনের বি থেকে বেস, আর হেয়ারের এইচ থেকে হাইপোটেনিউজ, অর্থাৎ কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। অনুরূপে টার্ন পার্টলি ব্ল্যাক থেকে আমরা টার্নের টি থেকে ট্যান থিটা লিখব, আর পার্টলি পি হলো পারপেন্ডিকুলার আর ব্ল্যাকের বি হচ্ছে বেস, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু পি বাই বি পারপেন্ডিকুলার বাই বেস, অর্থাৎ লম্ব বাই ভূমি। তো এইভাবে আমরা সহজেই সাইন কস ট্যান এর রেশিও আমরা বের করে নিতে পারি। অনুরূপে আমরা কোসেক সেক আর কটেরও রেশিও বের করে নিতে পারি। কোসেক হলো অতিভুজ বাই লম্ব, অর্থাৎ সাইনের অনন্যক। কসের অনন্যক হচ্ছে সেক, তাহলে তার রেশিও হবে অতিভুজ বাই ভূমি, আর ট্যানের অনন্যক হচ্ছে কট, তার রেশিও হবে ভূমি বাই লম্ব। এরপর একটা আমরা সূত্র বের করব সাইন কস দিয়ে। সাইনের রেশিও হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কসের রেশিও হচ্ছে অতিভুজ বাই ভূমি। তো এই দুটোকে সাইন বাই কস করলে আমরা পাবো লম্ব বাই অতিভুজ ইনটু অতিভুজ বাই ভূমি। তো এখান থেকে অতিভুজ অতিভুজ কেটে যাচ্ছে, পড়ে থাকছে লম্ব বাই ভূমি, যার মানে হচ্ছে ট্যান থিটা, অর্থাৎ আমরা পাচ্ছি ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তো এক্সারসাইজ 23.1-এ এর থেকে বেশি কিছু নেই, শুধু এইটুকু মনে রাখলেই সেখানকার সব অঙ্ক করা যাবে। মুখস্থ না করে কিভাবে এই গোটা টেবিলটা মনে রাখা যায়, তো আমরা এখানে বের করব 0°, 30°, 45, 60 আর 90° এর মান। এগুলোকে বলা হয় আদর্শ কোণ। তো এই কোণগুলোরই সঠিক মান বের করা যায়। এর বাইরেও অনেক কোণ আছে যেগুলোর মান বের করা যায়, কিন্তু মাধ্যমিক বোর্ডে এর বাইরে নেই, তাই আমরা এগুলোই করব। তো এই টেবিলটা মনে রাখার জন্য আমরা কি করব, 0° থেকে 90° পর্যন্ত 5টা ঘরে পরপর 0, 1, 2, 3, 4 লিখে নেব। এরপর সবগুলোকে 4 দিয়ে ভাগ করে দেব, অর্থাৎ 0/4, 1/4, 2/4, 3/4 অ্যান্ড 4/4। এরপরে সবকটাকে রুট ওভার করব, অর্থাৎ 0/4, রুট ওভার 1/4, রুট ওভার 2/4, রুট ওভার 3/4 আর রুট ওভার 4/4। তো 0/4 করলে আসে 0, 1/4 করলে আসে 1/2, রুট ওভার 1/4 করলে আসে 1/2, 2/4 করলে আসে 2/4 করলে আসে 1/2, আর রুট ওভার আছে বলে 1/√2। এরপর আছে 3/4, সি এর রুট হয় না তাই রুট 3 লিখে দেব, আর 4 কে রুট করলে 2 হয়, তাহলে এলো √3/2, আর 4 করলে 1 হয়,
रूट वन मान वन साइन थीटार यगुलो साइन थीटार मान साइन जीरो डिग्री भैलू हलो जीरो साइन थार्टी डिग्री भैलू हलो वन बाय टू साइन फोर्टी फाइव भैलू हलो वन बाय रूट टू साइन सिक्सटी डिग्री भैलू हलो रूट थ्री बाय टू साइन नाइनटी डिग्री भैलू हलो वन तो ये गल साइनर भैलू बेर करा डिग्री पर्यंत जीरो थेके नाइनटी डिग्री पर्यंत पाँचटा भैलू एबार कसर भैलू की करे बेर करब ये पुरोटाके उल्टिए देव अर्थात साइन जे वन बेरी छिलो सेटाके कस जीरो डिग्रीते बसाबो साइन सिक्सटी डिग्रीते जे रूट थ्री बाय टू बेरी छिलो सेटाके आमरा थार्टी डिग्रीते बसाबो कसर ताले रूट थ्री बाय टू साइन फोर्टी फाइव भैल्यू छिलो वन बाय रूट टू ओटा ওটাকে কসে লিখব ওয়ান বাই রুট টু সাইন থার্টিতে ছিল সাইন থার্টির ভ্যালু ছিল ওয়ান বাই টু সেটাকে ঘুরিয়ে কসে লিখলে কস সিক্সটিতে হচ্ছে ওয়ান বাই টু আবার সাইন ডিগ্রিতে ছিল জিরো ভ্যালু তো কস নাইনটিতে সেটা হলো জিরো তো এইভাবে আমরা সাইন কস পেয়ে গেলাম তো এবার দেখব टेन थीटार मान तो टेन थीटा कि बेर करे? ना साइन थीटा बाई कॉस थीटा तो साइनर मान जीरो ताई जीरो बाई समथिंग होच्छे टेन थीटा जीरो डिग्री ते जीरो टेन थार्टी डिग्री ते साइन बाई कॉस करले आमरा पाच्छी वन बाई रूट थ्री टेन सिक्सटी डिग्री ते साइन सिक्सटी बाई कॉस सिक्सटी कर ले आमरा पाच्छी रूट थ्री और नाइनटी डिग्री ते वन बाई जीरो है ना ताई असंगत कोसेक थीटार मान कि करे पावो ना साइन के उल्टे दिले अर्थात साइनेर अनन्य कि हलो कोसेक साइन जीरो डिग्री ते साइनेर मान छिलो जीरो कोसेक थीटाते जीरो डिग्री ते তাই হবে অসংগত কারণ ওয়ান বাই জিরোর ভ্যালু বের করা যায় না আবার সাইন থার্টি ডিগ্রিতে ভ্যালু ছিল ওয়ান বাই টু কোসেক থার্টিতে হবে টু সাইন ফর্টি ফাইভে ভ্যালু ছিল ওয়ান বাই রুট টু কোসেক থিটার ভ্যালু হবে রুট টু সাইন সিক্সটি ডিগ্রিতে ভ্যালু ছিল রুট থ্রি বাই টু কোসেক কোসেক সিক্সটিতে তার ভ্যালু হবে টু বাই রুট থ্রি সাইন নাইনটি ডিগ্রিতে ভ্যালু ছিল ওয়ান কোসেক নাইনটিরও ভ্যালু হবে ওয়ান তো সেকের ভ্যালু কী করে পাবো না কোসেকের ভ্যালুগুলোকে উল্টো করে লিখলেই আমরা সেকের ভ্যালু পেয়ে যাচ্ছি অর্থাৎ জিরো ডিগ্রিতে ওয়ান থার্টি ডিগ্রিতে টু বাই রুট থ্রি ফর্টি ফাইভ ডিগ্রিতে রুট টু আর সিক্সটিতে টু আর নাইনটি ডিগ্রিতে ভ্যালু বের করা যাবে না তো কটের ভ্যালু কি করে বের করব না টেনের যা ভ্যালু বেরিয়েছিল জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত সেটাকে উল্টো করে লিখলেই কটের ভ্যালু পেয়ে যাচ্ছি তার মানে আমাদের শুধু সাইন থিটার ভ্যালু কি করে বের করতে হয় সেটা জানলেই পুরো টেবিলটা জানা হয়ে গেল তো দেখো কত সহজে আমরা এই সব কটা ভ্যালু বের করে ফেললাম এক্সারসাইজ 23.3 এর অঙ্কগুলো করতে গেলে আমাদের কিছু ফর্মুলা মনে রাখতে হয় তো আমরা সেই ফর্মুলাগুলো আলোচনা করব খুব সহজে আমরা
सुपर हेक्सागन प्रसेसे सब फर्मूला बेर करे फेलबो, तो सेटाई आमरा एबारे देखे नेब। तो आमरा जानी टेन थीटा इक्वल टू साइन थीटा बाई कॉस थीटा। तो आमरा एक्टा हेक्सागन एके नेवार पर तार विपरीत बिंदुगुलो के जॉइन करलाम, अर्थात छटा बिंदु के विपरीत बिंदु दिए जॉइन करे निलाम। एपर ठीक ए जगहटाय टेन थीटा, तारपर साइन थीटा, तारपर कॉस थीटा लिखे निलाम। एबार टेनर विपरीते लिखब उल्टो बिंदुते कट थीटा, और साइन थीटार विपरीते लिखब कोसेक थीटा, माने साइनेर अनन्यक जेहेतु ताई, और कसेर अनन्यक सेक थीटा विपरीत बिंदुते लिखे निलाम। तो आमरा डायगोनाली এই ষড়ভুজটাকে ভাঙলে ডান পাশে থাকবে সিওয়ালা তিনটে কোণানুপাত, একটা হচ্ছে কস থিটা, কট থিটা আর কোসেক থিটা। তো আমরা ডান পাশে এই সি দিয়ে কোণানুপাতগুলো লিখব। আমাদের মনে রাখতে হবে যে ডান দিকে সিওয়ালা কোণানুপাতগুলো লিখতে হবে। তো আমরা এইভাবে আর একটা হেক্সাগন এঁকে নিয়েছি। তো এই ষড়ভুজের ট্যান থেকে শুরু করে ট্যান সাইন কস থিটা এই তিনটে কোণানুপাতকে যদি আমরা প্রথমে নিই ক্লকওয়াইজ, তাহলে আমাদের ফর্মুলা আসছে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। অনুরূপে সাইন থিটা থেকে কট থিটা পর্যন্ত যদি আমরা ক্লকওয়াইজ ধরি, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কস থিটা বাই কট থিটা। আবার কস থিটা থেকে কোসেক থিটা পর্যন্ত যদি আমরা ধরি, তাহলে কস থিটা ইকুয়াল টু কট থিটা বাই কোসেক থিটা। আবার কট থিটা থেকে যদি আমরা সেক থিটা পর্যন্ত ধরি, তাহলে আমাদের ফর্মুলা আসছে কট থিটা ইকুয়াল টু কোসেক থিটা বাই সেক থিটা। আবার কোসেক থেকে ট্যান পর্যন্ত যদি আমরা ধরি, তাহলে আমরা লিখতে পারি কোসেক থিটা ইকুয়াল টু সেক থিটা বাই ট্যান থিটা। অনুরূপে সেক থিটা ইকুয়াল টু ট্যান থিটা বাই সাইন থিটা। যদি কারোর বিশ্বাস না হয়, তাহলে সবকটা কোণানুপাতের রেশিওগুলোকে ভেঙে কাটাকুটি করে দেখতে পারো যে লেফট সাইড আর রাইট সাইড সেম আসছে কি না। অনুরূপে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা ট্যান থিটা থেকে কোসেক থিটা পর্যন্ত ধরি, তো আমরা পেয়ে যাচ্ছি ট্যান থিটা ইকুয়াল টু সেক থিটা বাই কোসেক থিটা। সেক থিটা থেকে কট থিটা পর্যন্ত ধরলে সেক থিটা ইকুয়াল টু কোসেক থিটা বাই কট থিটা। কোসেক থেকে কস পর্যন্ত ধরলে কোসেক থিটা ইকুয়াল টু কট থিটা বাই কস থিটা। তো এইভাবে আমাদের ফর্মুলা চলতে থাকবে। এরপর দেখে নেব ষড়ভুজে কোণানুপাতের গুণফলে কি করে ফর্মুলা বেরোয়। আবারও ষড়ভুজ আঁকলাম, ঠিক এই জায়গায় ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা, কট, কোসেক এবং সেক থিটা লিখে নিলাম, মাঝখানে ওয়ান আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন থিটার উল্টো দিকে কোসেক থিটা আছে। তো সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু ওয়ান।
আবার কস থিটার উল্টো দিকে সেক থিটা আছে, তো কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু ওয়ান। আবার ট্যান থিটা এর উল্টো দিকে কট থিটা আছে, তো ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু ওয়ান। ওয়ান কেন হচ্ছে? কারণ ট্যানের অনন্য কট, আর কট মানে হচ্ছে ওয়ান বাই ট্যান, কাটাকাটি করলে ওয়ান আসে। আবারও ষড়ভুজ এঁকে নেব, ঠিক সেম জায়গায় ট্যান থিটা সাইন থিটা কস থিটা কট কোসেক আর সেক লিখে নেব। তো এবার আমরা দেখব যে তিনটে কোণানুপাতের মধ্যে প্রথমটা আর তৃতীয়টা গুণফল হলো মাঝের কোণানুপাত, অর্থাৎ ট্যান থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু হলো সাইন থিটা। অনুরূপে সেক থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু কোসেক থিটা। আবার কট থিটা ইন্টু সাইন থিটা এটাও হবে কস থিটা, কোসেক থিটা ইন্টু ট্যান থিটা বেরোবে সেক থিটা। এটাও যদি বিশ্বাস না হয় তবে রেশিওতে ভেঙে লেফট অ্যান্ড রাইট সাইড ইকুয়াল করে দেখে নিতে পারো। তো এবার আমরা আরেকটা ফর্মুলা দেখব যেটা সবাই জানে, যে সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কোসেক থিটা, কস থিটা ইকুয়াল টু ওয়ান বাই সেক থিটা, আর ট্যান থিটা ইকুয়াল টু ওয়ান বাই কট থিটা। এই ষড়ভুজটা দেখে করলে সবাই সহজে মনে রাখতে পারবে। আবারও ট্যান থিটা সাইন থিটা কস থিটা কট কোসেক আর সেক সেম জায়গায় বসালাম। তো পার্টিকুলার এই তিনটে জায়গাকে আমরা ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ ধরে দেখাবো কীভাবে কোণানুপাতগুলোর স্কোয়ার করলে একের সাথে কী করে সম্পর্ক হয়। তো প্রথমটার ক্ষেত্রে ক্লক ওয়াইজ ধরলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। আবার পাচ্ছি ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। অ্যান্টি ক্লক ওয়াইজ ধরলে আমাদের সমীকরণটা একটু বদলাতে হবে। নিচ থেকে যখন ওপরে উঠব তখন মাইনাসের সাইন দিতে হবে, অর্থাৎ এক থেকে যদি আমরা অ্যারো শুরু করি আর সাইনে পর্যন্ত নিয়ে যাই তাহলে কি হবে, ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। আবার কোসেক থেকে শুরু করে ওয়ান পর্যন্ত নিয়ে গেলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। আবার সেক থেকে ট্যান পর্যন্ত ধরলে অ্যারোটাকে আমরা পাচ্ছি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা। তো এই সমীকরণগুলোকে সাজিয়ে ডান পাশে ওয়ান রাখলে এই তিনটে সমীকরণ পাচ্ছি, যেটা আমাদের মেইনলি মনে রাখতে হয়। তো এই সমীকরণগুলোকে আমরা প্রুফ করব, প্রথমটা করছি না, বাকি দুটো করে দেখিয়ে দিচ্ছে কিভাবে বের করে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তো কোসেকের রেশিও হচ্ছে হাইপোটেনিউজ বাই পারপেন্ডিকুলার, অর্থাৎ এইচ বাই পি, এর হোল স্কোয়ার মাইনাস কট মানে হচ্ছে বেস বাই পারপেন্ডিকুলার,
तो बी बाय पी एर होल स्क्वायर। तो ये लसागु कर ले नीचे थाकछे पी स्क्वायर और ओपरे पड़े थाकछे ए स्क्वायर माइनस बी स्क्वायर। तो पिथागोरासेर उपपाद्य थेके आमरा जानी पी स्क्वायर प्लस बी स्क्वायर इक्वल टू ए स्क्वायर, ताले ए स्क्वायर माइनस बी स्क्वायर इक्वल टू पी स्क्वायर। ताहले पी स्क्वायर बाय पी स्क्वायर इक्वल टू आमरा पे जाच्छी वन, अर्थात समीकरणटा एकदम ठीक आछे। आरेकटा समीकरण होच्छे सेक स्क्वायर थीटा माइनस टेन स्क्वायर थीटा इक्वल टू वन। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা লিখে নেব সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা মানে হচ্ছে হাইপোটিনিউজ বাই বেস অর্থাৎ এইচ বাই বি এর হোল স্কোয়ার মাইনাস ট্যান মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস তার হোল স্কোয়ার। এখান থেকে লসাগু করলে নিচে থাকছে বি স্কোয়ার, ওপরে থাকছে এ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা লিখতে পাচ্ছি এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হয়, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আরেকটা জিনিস শেখা বাকি আছে, সেটা হচ্ছে পূরক কোণের কতকগুলো ফর্মুলা আছে যেখানে সাইন থিটা কস থিটা ট্যান থিটা কট সেক আর কোসেকের কতকগুলো সম্পর্ক আছে, তো সেগুলো দেখে নেব। প্রথমে আবারও হেক্সাগন একে ট্যান থিটা সাইন থিটা কস থিটা কট কোসেক আর সেক লিখে নিলাম। এরপরে সাইনের সোজাসুজি আছে আমাদের কস, তো সাইন থেকে কসে আমরা অ্যারো টেনে লিখব সাইন থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার ট্যানের সোজাসুজি আছে উল্টো দিকে আছে কট থিটা, তো আমরা ট্যান থিটা ইকুয়াল টু লিখতে পারি কট 90 মাইনাস থিটা। সেক থিটারও সোজাসুজি আছে কোসেক থিটা, সেক থিটা ইকুয়াল টু কোসেক 90 মাইনাস থিটা। তো এই অ্যারো যদি আমরা উল্টেও লিখি তাহলে আমরা লিখতে পারি কস থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার কটের উল্টো দিকে আছে ট্যান, তো কট থিটা ইকুয়াল টু ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার কোসেকের উল্টো দিকে আছে সেক থিটা, তো কোসেক থিটা ইকুয়াল টু সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এই ছিল আজকে মাধ্যমিকে ত্রিকোণমিতির ফর্মুলা মনে রাখার ওপর কিছু ট্রিক্স। ইউটিউবের সাথে আমাকে ফলো করতে পারো ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রামে, এবং মেল আইডিতেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও।